প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে শাকিব খানের। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন তারা, ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরির কিছু ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। নেটিজেনেরা ধারণা করছেন হয়তো ফের তারা একত্রে বসবাস করবেন। অন্যদিকে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির মনের অবস্থা কি, সেটা জানার জন্য কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা, জানালেন তিনি আপাতত নিজের কাজ ও সন্তান নিয়ে ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি বলেন, সে যাদের বাবাও আমি মাও আমি, অনেক দায়িত্ব, ওর যত্ন নেওয়া, সিনেমার কাজ করা, সব মিলে আমি ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে অন্য কিছু ভাবার সময় নেই, আমার পুরোটা সময় সন্তান এবং নিজের জন্য। বুবলির মন্তব্যে স্পষ্ট, শাকিব অপুর নতুন অধ্যায় নিয়ে খুব একটা ভাবছেন না তিনি। তবে কি শাকিবের সঙ্গে তার পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে, আর কখনো তারা এক হবেন না, এমন প্রশ্নের উত্তরে বুবলির জটিল জবাব, নো কমেন্টস, অর্থাৎ রহস্য জিয়েই রাখলেন। অন্যদিকে শাকিব অপু জয়ের সর্বশেষ উপস্থিতি দেখা গেছে নায়াগ্রা জলপ্রপাতে। রোববার 23 জুলাই বিকেলে তারা নায়াগ্রা দেখতে গিয়েছিলেন। এরপর রাতে সেখানকার চোখ ধাঁধানো আতশবাজি উপভোগ করেছে তারা। ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কিছুটা আনন্দ উপভোগ করে নিয়েছে অপু বিশ্বাস। ক্যামেরার সামনে শাকিব খানকে না দেখা গেলেও ছেলের সাথে তার কথোপকথনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তোকে ছাড়া বোঝে।